হ্যালো শ্রিয়ন, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব দুই রকমের খুবই মজাদার ভর্তা, ডিম ভর্তা এবং রসুন ভর্তা। এই ভর্তা দুটো গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি বানাবো রসুন ভর্তা। আমি রসুন ভর্তা বানানোর জন্য বেশ কিছুটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানে সব রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি রসুনগুলোকে ফ্রাই করে নেব। আমরা সবাই জানি যে রসুন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার আমি একটু সরিষার তেল অ্যাড করে নিলাম এবং রসুনগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত রসুনগুলোকে ফ্রাই করে নেব। রসুনগুলো ফ্রাইও হয়ে গেছে এবং রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রসুনগুলোকে নামিয়ে ফেলবো। এরপর আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করে নিলাম এবং শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আমি দুটোই ফ্রাই করে নেব ভর্তার জন্য। দুটো লঙ্কাই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ভর্তাটা বানিয়ে ফেলব। ভর্তার জন্য আমি এখানে ভেজে রাখা সব রসুনগুলো নিলাম এবং পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ফ্রাই করে নিলাম এবং কিছুটা আমি ডিম ভর্তার জন্য রেখে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতে পারেন। এবার আমি লঙ্কাগুলোতে একটু লবণ আর সরিষার তেল দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেঙে নেব। লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবারে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে খুব ভালোভাবে মেখে নেব। এবারে আমি রসুনগুলোকে খুব ভালোভাবে চটকে মেখে নেব। আমি রসুনগুলোকে একদম মিহি করে মাখবো না, একটু দলা দলা থাকবে, ওটাই আমার বেশি মজা লাগে। আপনারা চাইলে পুরোটা মিহি করেও মাখতে পারেন। এবার আমি অ্যাড করছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল। এরপর আমি সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নেব। স্বাদ অনুযায়ী আমি একটু লবণ অ্যাড করলাম, তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, খুবই মজাদার আমাদের রসুন ভর্তা রেডি। ডিম ভর্তা বানানোর জন্য আমি প্যানে কিছুটা সরিষার তেল দিলাম এবং অ্যাড করলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিম ভর্তাটা বানিয়ে ফেলব। ডিম ভর্তার জন্য আমি এখানে দুটো ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন ডিমের কুসুমটা একদমই নরম না থাকে। এরপরে আমি অ্যাড করলাম ভেজে রাখা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং ভাজা পেঁয়াজ। একটু লবণ দিয়ে আমি লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার আমি ধনে পাতা এবং ডিম দুটোকে খুব ভালোভাবে ভেঙে মেখে নেব। এবার আমি ডিমগুলোর সঙ্গে ভাজা পেঁয়াজটা মেখে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি অল্প একটু সরিষার তেল এবং সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সো খুবই মজাদার ডিম ভর্তা রেডি এবং দুটো ভর্তা বানানো খুবই সহজ এবং এটা খেতে খুবই দারুণ। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা দুটো খেতে এতটা দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখুন। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।